গত 20-30-40টা বছরের বাংলাদেশের লিডারদের ইভেন যে সফর দেখেন, তাহলে দেখবেন যে খুবই কম 2-3 জন হয়তো বা রিজিওনাল লিডারদের সাথে দেখা করেছেন তারা, বা 2-3 জন ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ইউএনের যারা সিনিয়র অফিসিয়াল তাদের সাথে দেখা করেছেন ম্যাক্সিমাম। তো এবার যেটা হয়েছে যে প্রফেসর ইউনুস 23 তারিখে রাতে ওইখানে ছিলেন, আমরা অ্যারাইভ করলাম 24, 25, 26, 27 এই 4 দিনে ওনার একটা আমি বলবো যে অসম্ভব একটা প্যাক একটা শেডিউল ছিল। অ্যারাউন্ড 50 মিটিং ছিল এবং 50 মিটিংয়ের মধ্যে অ্যারাউন্ড 12টা হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডারদের, যেমন ধরেন জো বাইডেন বা ইতালির প্রাইম মিনিস্টার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বা ডাচ প্রাইম মিনিস্টার। চায়নার ফরেন মিনিস্টার, ইউএসএর ফরেন সেক্রেটারি অফ স্টেট, IMF-এর চিফ, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ, আইএলওর চিফ, ইউএন জেনারেল, ইউএন সেক্রেটারি জেনারেল। আমি বলবো যে মানে এত, এবং যেটা হয়েছে যে উনি প্রতি স্টেপে স্টেপে উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাগ করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। হি ওয়াজ গিভেন এ রক স্টার রিসেপশন দেয়ার, সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন। এবং যেইগুলো মূল যে এসেন্স ছিল সেটা, এটা হিস্টোরিক হওয়ার জন্য সত্যি, এটা সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক, খুবই এনথুসিয়াস্টিক। এটা আমি বলবো যে মানে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ একটা মাইলস্টোন ছিল। আমরা, আমার মনে হয় যে আমরা যখন ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে কথা বলেন যে কার্টেন রেজার করেন, ওইখানে কিন্তু উনি বলেন নাই যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে। আপনার ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে, যেদিন উনি যাওয়ার আগে একটি যে প্রেস কনফারেন্স, ওইখানে কি উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে? না, তার আগে না, ওইটা তো ফর্মাল প্রেস। আপনি আপনি জানেন যখন একটা বড় ইউএনের মতো একটা জায়গায় বড় অ্যাসেম্বলি হয়, তখন যেটা হয় যেটা চপ অ্যান্ড চেঞ্জেস হতে থাকে, যখন লাস্ট মোমেন্টে যে আমরা জানি যে এই কয়টা মিটিং হচ্ছে হচ্ছে, এই কয়টা মিটিং হচ্ছে না, তো সেই আলোকেই তো কার্টেন রেজারটা হয়। ফরেন অ্যাডভাইজার সেটা সেখানে তো বলেছেন। একটা জিনিস কি, জয়শঙ্করের সাথে কিন্তু ফরেন অ্যাডভাইজার মিটিং হয়েছে, উনি কালকে একটা প্রেস কনফারেন্স করবেন, আপনারা ওইখানে ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।